আট দফা দাবিতে আজ সারা ভারত খেতমজুর ইউনিয়ন বাহাদুরপুর অঞ্চলের পক্ষ থেকে সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে তারা একটা মিছিল করে বাহাদুরপুর পঞ্চায়েতে আসে এবং বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে একটি স্মারকলিপি প্রদান করে। তারা স্মারকলিপিতে জানান, প্রতিটি গ্রামে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, 4 ক ফর্ম জমা করে তার প্রাপ্তি স্বীকার করতে হবে, বকেয়া মজুরি প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, একই সঙ্গে যাদের মজুরি বাকি আছে তাদের তালিকা প্রকাশ করতে হবে, প্রতিটি গরিব পরিবারকে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড দেওয়ার বিষয়ে পঞ্চায়েতকে ভূমিকা নিতে হবে। বেশিরভাগ গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায়নি, তারা যাতে ঘর পায় তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। পঞ্চায়েতের আইন অনুযায়ী বিরোধী সদস্যদের সর্বদা মর্যাদা দিতে হবে এবং তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। এলাকায় বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট চলছে, নলকূপগুলি মেরামত ও পাইপলাইন মেরামত করে নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। এলাকার অনেকে সরকারি রাস্তা জবরদখল হয়ে যাচ্ছে, তা উদ্ধার করতে প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া সরকারি কাজ জমিও বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, সে বিষয়ে পঞ্চায়েতকে সদর্থক ভূমিকা নিতে হবে। এই ব্যাপারে সিপিআইএমের নেতা সুকুমার সাঙ্গুই জানান, 100 দিনের কাজের টাকা যারা পেয়েছেন তাদের নামের তালিকা এবং যারা পাননি তাদেরও নামের তালিকা পঞ্চায়েত অফিসে জনসম্মুখে আনতে হবে। কারণটা হচ্ছে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে, কারণ কেন্দ্রীয় সরকারের যে 100 দিনের কাজের আইন আছে সেই আইনে বলা আছে 4 ক ফর্ম জমা দিলে সেখানে কাজ দেওয়ার কথা। বিগত 2 বছর ধরে মানুষের হাতে কোনো কাজ নেই, আমাদের এলাকায় মানুষ প্রচণ্ড দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, গরিব মানুষ। সেই কারণে আমরা 100 দিনের কাজের দাবিটা নিয়ে আজ এসেছি এবং সেই সঙ্গে সঙ্গে আবাস যোজনার যে ঘর সেটা ওই 2 বছর ধরে বন্ধ আছে, প্রকৃত যারা প্রাপক যাদের পাওয়া উচিত তারা পাচ্ছে না এবং তাদের বেশিরভাগটাই হচ্ছে দিনমজুর খেতমজুর, তারা যাতে ঘর পায় আবাস যোজনার, সেই কারণে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি। এবং একই সঙ্গে বেশ কিছু খাস জায়গা বাহাদুরপুর এলাকায় বেদখল হয়ে যাচ্ছে, রাস্তাঘাট দখল হয়ে যাচ্ছে, সেগুলো যাতে করে দুর্বৃত্তরা দখল করতে না পারে সেখানে পঞ্চায়েতকে একটা ভূমিকা গ্রহণ করা দরকার, সেই বিষয়টাও আমাদের দাবির মধ্যে আমরা রেখেছি। এবং শুধু তাই নয়, এখানে 2 জন আমাদের বিরোধী সদস্য আছে, সেই 2 জন বিরোধী সদস্য যাতে করে সমমর্যাদা পায় পঞ্চায়েতের আইন অনুযায়ী, সেটা আইনে পরিষ্কার উল্লেখ করা আছে, সেই দাবিটাও আমাদের আছে। আমরা যে পেমেন্ট দেওয়া হয়েছে 100 দিনের কাজে, সেই পেমেন্ট কতটা দেওয়া হলো, কাকে কাকে দেওয়া হলো তার একটা তালিকা টাঙানো প্রয়োজন আছে এবং অনেকে সে পেমেন্ট পায়নি তাদের একটা তালিকাও দরকার আছে। আমরা আশা করব যে গ্রাম পঞ্চায়েতে যারা এখন দায়িত্ব আছে তারা এই দায়িত্বগুলো পালন করবেন। তিনি জানান, বেআইনিভাবে পঞ্চায়েত এলাকাতে জমি দখল করা হচ্ছে, এছাড়াও আবাস যোজনাসহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এ ব্যাপারে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু বাগদি জানান, যে দাবিগুলো রেখেছেন তার সমাধানের চেষ্টা তিনি করবেন। ডেপুশনের কথা হয়েছিল 100 দিনের টাকা নিয়ে, আবাস যোজনা নিয়ে, জলের সংকট নিয়ে, আর জবরদস্তি জমি দখল হয়ে এই নিয়ে বিষয়ে ছিল। পঞ্চায়েত 100 দিনের টাকা তো মোটামুটি সবাই তো পেয়েই গেছে, আর যেগুলো জমা পড়েনি সেগুলো যথাসাধ্য চেষ্টা করেছেন, অ্যাপ্লিকেশন আবার জমা দিতে বলেছি, ঠিক আছে। আর আবাস যোজনা যেটা হচ্ছে সেটা তো সেন্ট্রাল থেকে বন্ধই আছে, এখন কেউ তো 100 দিনের টাকা এখনো পায়নি, ঘরে টাকা তো সেটা এখন উপর থেকে যেটা নতুন পুরোনো বোর্ডে যেটা ছিল তখনই জমা লিস্টটা ছিল, ওটা জমা দেওয়া হয়েছে উপরে, এখন তা নতুনভাবে কিছু জমা হয়নি, সেন্ট্রাল কিছু না করলে আমরা কীভাবে করবো। সেগুলো ওরা পেয়ার দেখ, আমাকে লিখিত দেখ, আমাদের যে জমি দখল হয়েছে তারা পেয়ার দেখ আমাকে। এখন বিরোধীদের দেওয়া এই দাবিগুলি পঞ্চায়েত প্রধান কতটা মেটাতে পারবেন সেটা সময়ই কথা বলবে। জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম।
সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।